আরবি ভাষায় কপিলের সাথে কথা বলা। ফার্স্টে আপনি যখন বলবেন তখন শুরু করবেন এইভাবে, আসসালামু আলাইকুম, কেইফা কি আশেক। অর্থাৎ আপনি যখন কপিলের সাথে কথা বলবেন তখন আপনি প্রথমে সালাম দিবেন এবং সে কেমন আছে এটি জানতে চাইবেন, যেটি আরবি ভাষায় হবে কেইফা কি আশেক, কেমন আছেন জনাব। কপিল অবশ্যই তার উত্তর দিবে, ওয়ালাইকুম আসসালাম, জেন কেইফিনতা, ভালো, তুমি কেমন আছো। এ ধরনের কথা বলতে পারে, জেন কেইফিনতা, ভালো, তুমি কেমন আছো। এই কথাগুলো আমরা অন্যদের মাঝেও ব্যবহার করতে পারি, বা অন্যদের সাথে যেমন কথা বলি তখনও এই ধরনের কথা আমরা ব্যবহার করতে পারি। তাই আশা করব কথাগুলো ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন এবং শেখানোর চেষ্টা করবেন। আপনি বলবেন, বিখায়ের শুক্রান, আমিও ভালো, ধন্যবাদ আপনাকে। আরবি ভাষায় বিখায়ের শুক্রান, আমিও ভালো, ধন্যবাদ আপনাকে। কপিল, এস এ খবর ইন্তা কুল্লু তামাম, এস এ খবর ইন্তা কুল্লু তামাম। অর্থাৎ, তোমার কি খবর, সব কিছু ঠিক আছে। আপনার খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে এটি তাদের দায়িত্ব বা তারা নিবে যদি ভালো হয়ে থাকে, যে আপনার কি খবর বা কেমন আছেন, সবাই ভালো আছে কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। তো এই ধরনের কিছু কথা বলতে পারে, যে এই সে খবর ইন্তা কুল্লু তামাম, তোমার কি খবর বা সব কিছু কি ঠিক আছে। আপনি বলবেন, শুয়াইয়া মুশকিলা, একটু সমস্যা আছে। যেহেতু আমাদের সাবজেক্টটি হচ্ছে যে কোনো ধরনের সমস্যা নিয়ে কথা বলা, বা আমরা কপিলের সাথে তখনই কথা বলতে যাই যখন আমরা কোনো সমস্যায় পড়ি, তো অবশ্যই আপনিও যাবেন যে কোনো একটি সমস্যা নিয়ে। তো আপনি বলবেন, শোয়া মুশকিলা, একটু সমস্যা আছে। কপিল তখন জিজ্ঞাসা করবে, এস মুশকিলা ইন্তা, কি সমস্যা তোমার, এস মুশকিলা ইন্তা, কি সমস্যা তোমার। আপনি বলবেন, আয়না মামা মারিদ, আমার মা অসুস্থ। অর্থাৎ, আপনার মা অসুস্থ বা আপনার বাবা অসুস্থ, এটি আপনি জানাবেন যদি এই ধরনের কোনো পরিস্থিতির মধ্যে থাকেন। যেহেতু আমরা প্রবাসী থাকি, অনেকেই দেশে যেতে পারেন না খুব সহজে, বা অনেকের যেতে অনেক দেরি হয়, তো এই ধরনের পরিস্থিতির মধ্যে আমরা অনেকেই পড়ি। তো কখনো যদি এই ধরনের পরিস্থিতির শিকার হই এবং সেক্ষেত্রে আমরা কপিলকে কিভাবে কথা বলবো বা কপিলের কাছ থেকে কিভাবে এই ধরনের কথা বলে ছুটি নেওয়া যায়, আজকের এই বিষয়টি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আনা মামা মারিদ, আমার মা অসুস্থ। কপিল, আয়ে খেদমা আনা, আমি কিভাবে সাহায্য করতে পারি, অর্থাৎ আপনার মা যে অসুস্থ এর জন্য আমি কি সাহায্য করতে পারি। তখন আপনি বলবেন, আনে একবার রোহ বিলাদ, অর্থাৎ আমার দেশে যেতে হবে বা আমার দেশে যাওয়া উচিত। আনে একবার সফর, আমি দেশে যাব, জিফ খুর যে আওয়াদা, আমাকে দেশে যাওয়ার ছুটি দিন। কথাটি আপনি তিনভাবে বলতে পারেন, যে আনা একবার রো বিলাদ, আমার দেশে যেতে হবে, বা এটি বলতে পারেন আনা একবার সফর, আমি দেশে যাব, বা এটি বলতে পারেন যে জিফ খুর যে আওয়াদা, অর্থাৎ আমাকে দেশে যাওয়ার ছুটি দিন। কপিল, তাইব কানসার একবাই যা যাত, অর্থাৎ ঠিক আছে, কত মাসের ছুটি লাগবে। আপনি যখন ছুটি চাবেন অবশ্যই ছুটি কতদিনের সেটি তারা জিজ্ঞাসা করবে। সাধারণত আমরা যখন যারা প্রবাসী থেকে দেশে আসি তখন 1 থেকে 2 মাসের ছুটি নিয়ে আসি, তো সেক্ষেত্রে তারা জিজ্ঞাসা করতে পারে যে কত মাসের ছুটি লাগবে। আপনি বলবেন, এতনিন শাহার জিব, 2 মাসের দিন বা 2 মাসের ছুটি লাগবে। কপিল, তাইব কানসার একবাই যা যাত, ঠিক আছে, কত মাসের ছুটি লাগবে। মিতা রো ইন্তা, কবে যাবে তুমি, মিতা রো ইন্তা, কবে যাবে তুমি। আপনি বলবেন, আনারো ফিল হাদা ইসবু, আনারো ফিল হাদা ইসবু, 1 সপ্তাহের মধ্যে যেতে চাই, আমি 1 সপ্তাহের মধ্যে যেতে চাই। কপিল, তাহাত তালা তামিয়া রিয়াল, আনাদ আলিন রাক্কি বিজাজাত, অর্থাৎ 300 রিয়াল দাও, এখনই ছুটি দিচ্ছি, 300 রিয়াল দাও, এখনই ছুটি দিচ্ছি। আপনি বলবেন, লেহ আতিনি ফ্লুস, টাকা দিব কেন। অবশ্যই আপনি যদি না জেনে থাকেন, যেহেতু টাকা চাচ্ছে কেন টাকা দিবেন, তো সেটি আপনি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, এবং আপনি না জেনে থাকলে আপনি জিজ্ঞাসা করবেন যে লেহ আতিনি ফ্লুস, টাকা কেন দিব বা কেন টাকা চাচ্ছেন। তখন কপিল অবশ্যই জানাবে যে কেন টাকা লাগবে, যে হুকমা কানুন হাদা, এটা সরকারি নিয়ম, ওয়াহিদ সাহার মিতিন ওয়াতানি সাহার মিয়া, অর্থাৎ পরে প্রত্যেক মাসের জন্য 100 রিয়াল করে।
এটি সরকারের একটি নিয়ম যে আপনি যখন ছুটি নিবেন কপিলের কাছ থেকে ছুটি নিতে গেলে বা দেশে যখন আপনি যাবেন তখন সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে 300 টাকা দিতে হবে। তো সেটি যে ওয়াহেদ সাহার মিতান ওয়াতানি সাহার মিয়া, অর্থাৎ পরের প্রত্যেক মাসের জন্য 100 রিয়াল করে দিতে হবে। আপনি বলবেন তাইব বুকরাজি ফুলুস, ঠিক আছে কালকে আমি টাকা দিব। বুকরাজি ফুলুস অর্থ কালকে আমি টাকা দেব, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, জীব অর্থ দেওয়া, ফুলুস মানে টাকা, তাহলে আমি আগামীকাল টাকা দিব। বা আপনার সময় অনুযায়ী আপনি যদি এক সপ্তাহের মধ্যে যেতে যাচ্ছেন তো সেইটাকে খেয়াল রেখে আপনি যত তাড়াতাড়ি পারেন টাকাটা দিয়ে দিবেন বা টাকা দেওয়ার কথা বলবেন। কপিল বলবে তাল বুকরা বা দাসর, বা তিনি একটা সময় দিবেন, এই সময়টা এইভাবেই হবে, ব্যাপারটা এমন না, অন্য রকমও হতে পারে বা অন্য দিনও হতে পারে। আমি একটি ধারণা দিচ্ছি যে তাল বুকরা বা দাসর রাক্কি বিজাজাত আলাতুল, কাল আসরের পর আসলেই ছুটি লাগিয়ে দিব। তাল বুকরা অর্থ হচ্ছে কাল আসর, বাদ আসর অর্থ হচ্ছে আসরের পরে, রাক্কিব ইজাজাত আলাতুল আমি ছুটি লাগিয়ে দিব, ইজাজাত অর্থ ছুটি। আপনি বলবেন শুক্রানিয়া শেখ, মারসালাম, ধন্যবাদ শেখ, শুভ বিদায়। আজ এ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং কী ধরনের ভিডিও পেতে ইচ্ছুক সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সুন্দর সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।